माच 150। अच्छा चिकेन भात 50, चिकेन 120 और तरकारी फरकारी मटन 150। एमनी कोनो सब्जी टब्जी আবার চ্যানেলে আপনাকে স্বাগত। ছিলাম হোটেল মনিহারে, আর এই ভিডিওতে একটা হেভি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আপনি দীঘাতে এলে কোথায় রান্না করিয়ে খাবেন। হোটেলে তো খেতেই পারেন, বিভিন্ন হোটেল, সেটা আর একটা ব্লগে দেখাবো। কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখাবো দীঘাতে আপনি এসে কোথায় নিজেরা কম খরচে রান্না করিয়ে, মানে আপনি চাল কিনে দেবেন বা জিনিসপত্র কিনে দেবেন, মাছ হোক মাংস হোক তার রেট কত, এগুলো জানাবো। চলুন, এটা দেখতে পাচ্ছেন জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ন্যাশনাল কাজু। এই দিকটা গেলেই পুরো দীঘার সমুদ্র সৈকত, আমরা জাস্ট উল্টো দিকে যাচ্ছি। এপাশেই হচ্ছে কি রাস্তাটা, আর আমরা যাবো এই পাশে মার্কেটের দিকে। ওটাই হাইওয়ে, ওখান থেকে বাসে নেমে আপনি আসবেন। এবার দেখাবো আমাদের এই মার্কেটটি কোথায়, মানে এই সবুজ মার্কেট বলে জায়গাটি কোথায়। এটাই দেখতে পাচ্ছেন দীঘা রেলওয়ে স্টেশন, আর এখান থেকেই মোটামুটি এই জায়গাটা ও মোটামুটি দীঘা। এই দিকটাতে আমরা ওল্ড দীঘা বলি, আর এর দিক পাশটাতে নিউ দীঘা, আর বিচটা এই বরাবর আছে। তো এটা দেখার পরে আপনাকে একটু জুম আর একটু বেশি করে দেখাচ্ছি। এই যে আমরা হোটেল মনিহারে ছিলাম আমরা এখানে, এটা আবার নিউ দীঘাতে। আর আপনি আসলে, যখন আপনি আসেন, আপনি কোথায় নেবেন, আপনি ট্রেনে এলে এখান থেকে আসেন, আসেন এখান থেকে টোটো অটোতে করে এই নিউ দীঘার দিকে এদিকে আসেন, বা ওল্ড দীঘা যদি যান ওই এদিকে ওল্ড দীঘার দিকে আপনি গেলেন, আর এটা হচ্ছে নিউ দীঘার দিকে। তো এই যে যাওয়ার পরে, মানে বেসিক্যালি আপনি যদি ট্রেনে আসেন এই দিক দিয়ে এসে, এইরকম জায়গা দিয়ে এসে, এমন হোটেল মনিহারে আমরা গেছিলাম, বা আপনারা বিভিন্ন হোটেল, এখানে অনেক হাজারে হাজারে হোটেল আছে। তো এই যে পার্টিকুলার জাংশনটা আছে, এটা ভালো করে জানতে গেলে আপনাকে বল, মানে একটা তো এ মার্ক ল্যান্ডমার্ক বলতে হয়, এটা হচ্ছে অমরাবতী পার্ক, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানটাতে একটা শনি মন্দির আছে। এই জায়গাটা থেকে আমরা হচ্ছে গিয়ে অটো বা টোটোগুলো বাঁ হাতে বাঁকে। তো আপনি যখন আসবেন এই অমরাবতী পার্ক রোডটার এদিকে যদি থাকে, আপনাকে রোডের এদিকে এই জায়গাটাতে কিন্তু সেই হচ্ছে গিয়ে সবুজের মার্কেট আছে, যেটা হচ্ছে গিয়ে নিউ দীঘার ফিশ মার্কেটও অনেকে বলে, বা এই দেখতেই পাচ্ছেন এখানে এই হোটেল, চারিদিকে হোটেল আছে কিন্তু এই জায়গাটা ফাঁকা। এই জায়গাটাতেই আপনার বিভিন্ন হচ্ছে গিয়ে রোতে ভাগ করা আছে, সেই রোয়ে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন কোনো জায়গায় হচ্ছে গিয়ে ভুসিমালের গ্রসারি দোকান, কোনো জায়গায় ভেজিটেবলস দোকান, কোথাও চিকেন ফিশ, বা কোনো জায়গায় রান্না করিয়ে দেওয়ার দোকান, সবটুকু এই জায়গাটা হচ্ছে মিলে সবুজের হাট দোকানের এই মানে এই জায়গাটা। আর এখানে এসেই আপনি বিভিন্ন জিনিসপত্র কিনে ওখানেই দিয়ে ওখানেই সব কিছু রান্নাবান্না করে নিতে পারেন। এই সুলভ শৌচাগার দেখতে পাচ্ছেন, এই এখানটাতে ঢুকতে হবে, এটা দিয়ে ঢুকে এদিকে ঢুকতে পারেন, বা ওপাশ দিয়ে একটা গেট আছে। দিদি কোনটার কত রেট এখন চলছে একটু বলো, বলো না। মাছ 150। আচ্ছা চিকেন ভাত 50, চিকেন 120 আর তরকারি ফরকারি মটন 150 আর তরকারি, ওটা এমনি কোনো সবজি টবজি 120 টাকা, এর 500 হলে 60 টাকা নাকি, একই 120 সে যে কোনো জিনিসের 500 নিলেও যায়, 1 কিলো নিলে নেই দাম, মাছেরও একই। কোনটা কমপ্লিট কত করে দাম যাচ্ছে, এটা কত, 400, এটা 650। আচ্ছা মিডিলের কালো কালো বস্তা কই ভেট কি, এর রেট কেমন যায়। চলো এখানে কিনে নিয়েই আপনি হচ্ছে গিয়ে দোকানে রান্না করাবেন। এনে বড় মাছ আছে, ওপাশে চিকেন দোকান, আমরা চিকেন কিনেছিলাম 800। ওটা বড় বড় লাগে, 1 কিলো কটা উঠবে, 4-5 কিলো।
রাজীব বাবু মাছ বেচে দিয়ে তুলছে, আমাদের সাড়িন মাছ খাওয়া হবে। সাড়িন রাজীব বাবু সাড়িন খাবেন? হ্যাঁ ভালো হবে তো জমিয়ে? দেখুন এটা 1 কিলো হয়ে যাবে। মাছের পেট টিপে টিপে নেওয়া হচ্ছে, এটা 1 কিলো হয়ে যাবে। এখানে আমাদের পমফ্রেট নেওয়া হয়েছে আর সাড়িন নিয়েছে না রাজীব বাবু? মিলে দুটোই 300 টাকা। এরপরে হবে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার জন্য আমাদের হোটেল থেকে খাওয়া দাওয়া নিয়ে আসা হয়ে গেছে। তখন আমি হোটেল থেকে যাওয়া হয়নি, কারণ আমি এসে স্নান করছিলাম। কী কী নিয়ে এসেছি, কী কী খাবারের অর্ডার দিয়েছিলাম, কেমন বানিয়েছি আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ভাত, এটাই আমাদের বিরিয়ানি চালের রাইসটা, যেটা 100 টাকা প্রতি কিলোতে নিয়েছিল। আর এই যে মাছটা আপনি দেখতে পাচ্ছেন, এই মাছটা, এটা হচ্ছে সাড়িন মাছ ভাজা। এই সাড়িন মাছ ভাজা করেছি আমরা, আর সাথে এই যে পমফ্রেট মাছ, এই পমফ্রেট মাছটা আমাদের কিলো কত করে নিয়েছিল রাজীববাবু? 400 টাকা কিলো মাছ নিয়েছিলি পমফ্রেট, আর সেটাতে উঠেছিল আমরা 400-500 নিয়েছি, সেখানে আমাদের প্রত্যেকের 5 পিস করে হয়েছে, এবং গ্রেভিও সুন্দর মতো। পমফ্রেট মাছটা এবং এটা এদের রান্না করার একটা টেকনিক আছে, আপনি 500 কিনুন কিংবা 1 কিলো কিনুন, ন্যূনতম 1 কিলোর এরা রেট ধরে। 1 কিলো 200 নিলে 2 কিলো রেট ধরবে, মানে আপনাকে সবসময় ওই 1 কিলো 2 কিলোর এই মানে কনফিগারেশনে আপনি হিসাব করবেন। ভাতের দাম কত দাম কী কী নিল না নিল সব আপনাকে এখানে দিয়ে দিচ্ছি, বা আগের ভিডিওতেও সেই বৌদি যেখানে হোটেল থেকে কিনেছি আপনাকে দেখিয়েছি। শুধু ওই হোটেল না, পাশাপাশি অনেক হোটেল আছে, ওখানেই হচ্ছে কি আপনার বিভিন্ন বাজার হয়, সেখানে কিনে দেবেন। আর একটা জিনিস, আমি মাছ আজকে আমরা রান্না করেছিলাম বলে অন্য জিনিসগুলো দেখাইনি। কী জিনিসটা, আপনি যদি মাংস নেন তাতে যদি আলু দিতে চান তাহলে আলুটা কিনে দিতে হবে, সঙ্গে টমেটোটা কিনে দিতে হবে, কিন্তু বাকি যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওগুলো হচ্ছে কি ওরা দেবেন, মানে তেল থেকে শুরু করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা মানে এই মশলাপাতিগুলো শুকনো মশলা বা গুঁড়ো মশলা এগুলো লাগে ওগুলো ওরাই দেবে, যেটার জন্য প্লাস পারিশ্রমিকের জন্য ওরা রেটটা 1 কিলো মাংসের জন্য ওরা নিচ্ছে 120 বা মাছের জন্য 150 টাকা, এরকম করে কম বেশি ওরা রেটটা নেয়। আর খাওয়া দাওয়া একটু যদি এসে নিজের পছন্দ মতো খাবেন, আপনি এসে হোটেলের হয়তো একটা মেনু থাকে সেখানে 3 পিস মাংস দেবে একটা প্লেটের রেট, বা 4 পিস দেবে। আপনি যদি বলেন যে না 2-3 কিলো মাংস দোকানে দিয়ে একটা আমরা অনেকটা করে বেশি পরিমাণ করে মাংসটা বা মাছটা বা এই পছন্দের পমফ্রেট মাছটা বা এটা খাবো, তার জন্য কিন্তু আপনার বেস্ট উপায় এটা, মানে ভালো একটা জায়গা। তো আপনি দীঘাতে আসুন, ঢেউ খান, সমুদ্রের উপভোগ করুন, বাইরের হোটেলও খান, সঙ্গে সঙ্গে এই আইটেমটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন, এটা খুব ভালো। আমাদের সঙ্গে যারা খাচ্ছে এদের মতামত জানাবো। গাগলি কেমন রান্না হয়েছে বল? খুবই ভালো রান্নার টেস্ট সম্পর্কে। ঘরোয়া খাওয়া মানে হোটেলের মতো সেই রিচ সেই জিনিসটা নেই। অনিশ বলো, অনিশ আমাদের লাস্ট মেম্বার জয়েন করেছে, তো ভালো খাওয়া দাওয়া, মাছের যেমন টেস্ট তেমন রান্নাটাও দাও তো সব হবে সবাই, মানে যেটা রাজীব বাবু থেকে অনেক সবাইয়ের এক বক্তব্য, বা আমারও আমি তো আগে খেয়েছি সেই জন্য আমি জানি। তো এখানকার ওরা নিজেরা রান্না করে দেয় আপনার হাতে, মানে আপনি আবার তাড়াহুড়ো করলে হবে না। আমরা দিয়েছি এটা 11টার সময়, আমাদেরকে যেতে বলেছে যে না 1 ঘন্টা পরে নয়, আপনি 2-2.5 ঘন্টা পরে করুন, কারণ প্রচুর লোক ওইরকম মানে এই ফেসিলিটিটা মানে মানে নেয় আর কি, মানে। তো আপনি যখন নিয়ে আসবেন খাবারটা প্যাকিং করে, ওর জন্য এক্সট্রা কিছু চার্জ নেয়, ফয়েল যদি নেন কিংবা যদি ওই প্লাস্টিকের যে এগুলো হয় সেগুলোর জন্য যেগুলো পাশাপাশি দোকান আছে আপনি কিনে দিয়ে দিতে পারেন, বা ওখানেরও দোকানে পাওয়া যায়। আপনি মানে গিয়ে কিনে আসার সময় ওইটা এক্সট্রা 5 টাকা 10 টাকা কি 20 টাকা নেবে করতে পারেন, বেশ ভালো। খাওয়া দাওয়া দেখি আমরা খাওয়া দাওয়া করি কেমন লাগছে, আমি অবশ্যই টেস্টটা আমি নিজের মুখেও জানাবো। এইটা হচ্ছে কি আমাদের বিরিয়ানি চালের, দেখুন ওয়াও একদম চালটা পুরো বিরিয়ানি চালের রাত নিয়েছি। সাড়িন মাছ অসাধারণ, একটু ভাত নিয়ে নি, পম্পের মাছটা একটু ভেঙে গেছে বাট ঠিক আছে, পম্পেটের মাছের টেস্টটাও খুব সুন্দর। না আপনাকে যেটা বলেছিলাম, আমরা রাত্রে মাংস রান্না করে খাবো বলে আজকে সকাল মাছ করে নিচ্ছি। বেসিক্যালি আমরা ভাবলাম যে দীঘাতে এসে একটু মাছ না খেয়ে হয়, সাথে সাথে এই যে বলেছিলাম বড় ক্যানটা, এই বড় ক্যানটা আমি তাহলে কিনতে পারি। সকালবেলা অনেক রকমের মাছ খাওয়ার পরে এবারে আমাদের উদ্দেশ্য চিকেন খাবো রাত্রেবেলা, তাই দোকানে চললাম উদ্দেশ্য চিকেন বানিয়ে কীভাবে খাওয়া যায়, চিকেন আমরা কিনে নেবো তারপরে বানাবো, চলুন দেখাচ্ছি আপনাকে সেটা। দুদিক বরাবর দোকান,
তো এখানে সে আমরা চিকেন কিনছি, এই চিকেনটার দাম 250 টাকা কিলো বলছে দাদা, আর এটা হচ্ছে গিয়ে 1 কিলো 700 মতো, আমাদের পড়ছে 447 টাকা। আর ব্রয়লারটার দাম কত বললে? কাটা 230, গলা মেটা বাদ দিলে 240। আর রোডাইল আমরা নিচ্ছি 250 টাকা করে গোটা সমেত। আর মেশিনে যদি ছাড়ার মানে ওই এতে সেটা না 30 টাকা এক্সট্রা নেবে আবার, তার মানে আমাদের 440+30 470 টাকা লাগবে। এই মাংসটা 1 কিলো 700 মানে এখান থেকে পাবো আমরা 1 কিলো 200-300 মতো আর কি। আমরা আরেকটা কাকিবার দোকানে চলে এসেছি, এখানে আমাদের আজকে রাত্রেবেলাতে যেটা চিকেন হবে সেটা বানাবো। আমরা চিকেন নিয়ে নিয়েছি আর সেটা বানানোর কাজ চলছে। তার আগে কাকিমার কাছে মাংসের জন্য আলু, টমেটো, যেটা ধনেপাতা যেটা এক্সট্রা আপনি দিতে চান, ক্যাপসিকাম, সেগুলো আমরা নিয়ে দিয়েছি। তো আপনার এই হোটেলটার টিফিন সেন্টারটার নাম কি? আরতি টিফিন সেন্টার, এটা আপনার নামে না মেয়ের নামে? আচ্ছা, এখানে আপনি সব কিছু মোটামুটি বানিয়ে দেন না? আচ্ছা, মাংস করতে কত নেন? চিকেন 120, মটন 140, 140 আর মাছ? মাছ 140। ভাত 1 কিলোতে 50 টাকা নেন। মাছ ভাজা 1 কিলোতে 90 টাকা। আচ্ছা, এবারে বলুন আমাদের মাংসটা ছাড়াতে গিয়ে 1 কিলো 200 এরকম হয়েছে, তো সেইখানে কটাকা নেবেন? আর 1 কিলোতে রেট এটা বলছে, এবারে গোটাটা ছাড়া হয়েছে তো, ওই দেশি ব্রয়লার রোডাইলটা শক্ত মুরগি যেটা, এটা কত টাকা নেবেন? ওই 100 করে দিবেন, 120-তে। হ্যাঁ, 120-তে করে দিবেন, না হলে ওই আর কি 300-200 বাড়বে, ওটা 125 নিয়ে নেবেন বা 30 দেখে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওটা অসুবিধা নেই। আর এখানে আপনি সব কিছু রান্না করেন, মানে চিকেন মটন ফটন সব কিছু বানাও না? তাহলে আমাদেরটা একটু বানিয়ে দাও, আমরা তাহলে কখন আসবো এখন যদি দেই? এখন বাজছে না, আমরা একটু তাড়াতাড়ি দেরি করে আসবো, মানে এখন 10টা পর্যন্ত খোলা থাকে, তো এখন বাজছে তোমার 5:17, আমরা 8:30 দিকে আসবো, এখন যাবো ওল দিকে একটু ঘুরে টুরে আসবো, তো 8:30-9:00 বাজবে, তো 8:30-10:00 পর্যন্ত খোলা থাকে, অসুবিধা নেই, 10:00 পর্যন্ত। হ্যাঁ, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, দিদি বলে দিলো 1 কিলো চিকেন 120 নিলো, একটু বেশি হলে কম মানে 25-30 টাকা নেবে, অসুবিধা নেই। এই হ্যাঁ, এবার অন্য জায়গায় কী বলে যে 1 কিলোতে তোমার যদি হয় 120 টাকা, 1 কিলো 250-300 হলেও সেটা 2 কিলো রেট দিতে হবে, সেটাই 1.5 কিলো হলে 180, হ্যাঁ 1.5 কিলো হলে 500 রেট দিতে হবে, 60 টাকা, তাই না? সেটাই। তো আমাদের এটা চিকেন মারার কাজ চলছে, এখানে কাকিমার দোকানে সব কিছু দিয়ে দিচ্ছি, চলুন। এটা হচ্ছে বিষয়, আপনি বিভিন্ন দোকানে সকালবেলা অন্য একটা বৌদির দোকানে রান্না করেছিলাম, তো এখন কাকিমার দোকানে দিচ্ছি এই আর কি। তো পেছনে দোকানেই হচ্ছে গিয়ে আমাদের রান্না হবে, আর সামনেই এখানে চলছে আমাদের মাংসের। এই যে মুরগিগুলো দেখছেন, এগুলো হচ্ছে দেশি, এর দাম পুরো খাসি মাংসের কাছে, টেস্টও খাসি মাংসের মতো, এটা দেশি একদম, মানে ছুটন্ত এগুলো হচ্ছে কি মাল দৌড়ে বেড়ায় চারিদিকে বুখায়, এগুলো দেশি। আর এগুলো শুকিয়ে 450 টাকা করে, আর আমরা যেটা কাচ্ছি সেটা হচ্ছে রোডাইল, সেটা 250 টাকা করে গোটা। দীঘা মোহনাতে মাছ বাজার থেকে আমরা চলে এসেছি, এসে মাছ আমরা কিনেছিলাম, দেখিয়েছি পমফ্রেট। এই পমফ্রেটের হচ্ছে গিয়ে আমরা এটা হচ্ছে গিয়ে সর্ষে পমফ্রেট বলে, মানে এটা দিয়ে এটা আইটেমটা বানানো হয়েছে, অসাধারণ টেস্ট। এটা হচ্ছে গিয়ে অনিশের ফেভারিট চিংড়ি মাছ, এই টাইগার চিংড়ি হচ্ছে, এটা চিংড়ি কালিয়া মনে হয় পড়েছে মধ্যবোধয়। আর এটা হচ্ছে গিয়ে সেই কাঁকড়া, সেই বড় বড় সেই ইয়া বড় বড় কাঁকড়া, সেই এটাকে কি বলে কালিয়া টাইপের আর কা ঝাল ঝাল তেল ঝাল টাইপের, অসাধারণ। আমি অবশ্যই বলবো হোটেলের রান্না খেতে পারেন, যে কোনো জায়গায় খান, নিজের পছন্দের যে মাছটা খাবেন একটু বেশি পরিমাণ কিনে, যদি বেশি জন থাকেন রান্না করে খান, লাজবাব গজব কা টেস্ট। আমরা সবাই বোগ্রাসে গিয়েছি, পুরো একদম সেই পায়ের এটা কাঁকড়া চিবিয়ে খাচ্ছে একদম, আমি হেভি হেভি হেভি
আজকের ভিডিওটা আপনাকে যেটা দেখাচ্ছিলাম এটা একেবারে ডে টু এ দীঘাতে আমরা ফিশ মার্কেট থেকে না কিনে আমরা মোহনার থেকে আমরা মাছ কিনে এখানে দিয়ে রান্না করিয়ে খাবো বা খাচ্ছি এটা আর কি। বর্তমান ডেট বেশি বকবক করলে তো নিজের খাওয়াটা হবে না, খেয়ে নেই আবার লাস্টের দিকে একটু আপনাকে আবার রিভিউ দেবো। খাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমরা অবশ্যই জানাবো কি, এই তো আমরা নিজের রান্না করে খাচ্ছি দীঘাতে, কিন্তু আরেকটা জিনিস খুব ভালো হয় দীঘার সি ফুড, যে বিভিন্ন মাছ ভাজা, বিভিন্ন কাঁকড়া, তারপরে অক্টোপাস, সেগুলো আজকে আমরা আজকে সবাই মিলে জমিয়ে খাবো এবং আপনাকে দেখাবো। অনিশের এটা খুবই ইচ্ছে, সবাই খাবো, আমরা খাবো, এ করবো এই আর কি। আমাদের খাওয়া দাওয়া সব কিছু ভালো হচ্ছে, সবাই মিলে খাচ্ছি, চলুন। এখানেই করলাম ভিডিও এন্ড, আশা করি বেশ ভিডিও ভালো লেগেছে। কোথায় দীঘায় রান্না করবেন, খাবেন, সব কিছু, চল বন্ধুরা টানা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দীঘার আশেপাশে কোনো একটা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।